আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে নিয়ে আসলাম শাহী কুরমা ব্রয়লার মুরগি দিয়ে। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি জালসারা হিসাবে। তাই সাসপেন বসিয়ে আমার পরিমাণ মতন তেল দিলাম, কারণ আমার মুরগি মাংস 2.5 কেজি সমান। বুড়ো মুরগি একটা শুধু করলা এবং টেং ভাত দিয়ে। পেঁয়াজ বড় 2টা কুচি দিলাম। আপনারা দের পরিমাণ মতন দেবেন, আমি আমার পরিমাণ মতন দিয়েছি। সব সময় আমি বলি আমি আমার পরিমাণ মতন দিই, আপনারা যে যে ধরনের মশলা খাওয়া পছন্দ করেন সেই পরিমাণ মতন দেবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ রইল, দেখার পরে বুঝতে পারবেন কি মজার একটি কুরমা আপনাদের উপহার দিলাম। এখন 2টা তেজপাতা ছিঁড়ে 4 টুকরা করে দেব, 5-6 টুকরা এলাচি শাহি এলাচি দেব এবং 4-5 টুকরা দারচিনি দেব, 2-3 টুকরা লং এবং 4-5টা গোলমরিচ আস্তা, কারণ আমার বাচ্চারা জাল খায় না তাই গুঁড়ো মরিচ দেব না স্বাদ। মশলাটা পেঁয়াজটা আপনার একটু লাল হওয়া অপেক্ষা করব, বেশি লাল না একটু লাল, ভাজা ভাজা যেন একটু হয় পেঁয়াজটা। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়েছে, এই দেখেন পুরো লাল হয়নি। এখন দেখব পেঁয়াজ আইসক্রিমের বড় বাটির আধা বাটি, কারণ আমার মুরগি বেশি ঝুলটা আমি পাতলা রাখবো না, তাই আমি পেঁয়াজ বেশ আধা বাটি দেব। ব্লেন্ডার করা তাই একটু পাতলা মনে হচ্ছে। আমি কোনো পানি দেব না, শুধু লাস্টে দুধ দিব 1 কাপ। এই দই 3 টেবিল চামচ আর ময়দা 1 টেবিল চামচ মিক্স করে আপনার দিয়েছি। আমার নিজের হাতে করা টেঙ্গা দই দুইটা মিক্স করেছি, মিক্স করে দিয়েছি, কারণ ময়দা দই এই জন্য দিয়েলাম 1 চামচ আপনার 1 টেবিল চামচ দিয়েছি, কারণ দইটা যদি অনেক সময় মশলায় পড়লে ফেটে যায়। আমার ফেটে না তারপরেও আপনাদের দেখানোর জন্য দিয়েছি 2 চামচ, 2-4 চামচ লবণ দিয়েছি, কারণ মশলার যে চামচগুলো আছে ওই মশলার চামচগুলোও 4 চামচ খাওয়াটা ভুল হবে, মশলার চামচগুলোও আমি ব্যবহার করি। 1-4 চামচ শাহি মশলার গুঁড়া দিয়েছি শুধু দারচিনি এলাচি বাদ দিয়ে, আর 2 টেবিল চামচ আদা রসুন পিসা মানে ব্লেন্ডার করা দিয়ে এখন সব মশলাগুলো লাড়ব, এরে কষিব কষাইব যত সময় আপনার তেলটা উপরে না চলে আসে এবং গন্ধটা মশলার না যায় অত সময় আমার পরিমাণ মতন আমি আপনার কষিয়েছি। আপনাদের পরিমাণ মতন আপনারা নাকের কান্তাত নিলেও বুঝতে পারবেন। আমার সাসপেনটা একটু লড়ে গিয়েছিল, কারণ আমি হাতে ব্যান্ডেজ হাত দিয়ে ধরিনি, এই জন্যে এখন ধরে করা লাগছে চুলা থেকে একটু করতেও। দেখেন তেল উপরে উঠে আসছে, আমি কোনো পানি দিইনি, এই পেঁয়াজের পানিটাই আমার মশলাটারে কষাচ্ছে। মশলা বেশি আদা রসুন পরে নিচে দিয়ে অনেক সময় লেগে যায়, তাই সবসময় না রাত থাকবেন। আমি আরও 2 বার নেড়ে চেড়ে দিয়েছি সসপ্যানের মুখ উঠলে। এখন ওই দেখেন বড়ো বড়ো পিস করে মুরগি আমি দিচ্ছি, শুধু পাও 2টা এবং ঘিলা কলজে এবং এই করলা মুরগির করলা সারে সব মাংস গলা উলা সহ আপনার দিয়ে দিয়েছি। কই বাচ্চারাও পছন্দ করে যখন তখন খাবে, বেশি করেও পাক করে ফেললাম। বারবার বলছি আপনাদের পছন্দ, এই দিলাম আস্তা জিরা, আগে দেইনি তাই এখন
উপরে দিলাম। আর আগে ছিল আপনার এই এক চামচ যেন পাঁচফোড়ন দেখছিলেন, তা আপনার এই গুয়ামরি জয়তী জৈন, এরপরে আপনার এই আরও কয়েকটা মশলা যেন ছিল ছয় ধরনের মশলা, এটা আমার সবসময় আমি দইয়ে শুকাইয়ে বেজে ব্লেন্ডার করে রাখি শাহী মশলা হিসাবে, কালো জিরা সব ধরনের মশলা দিয়ে। মাংস একটু রেখেছিলাম তাই আবার দিয়ে ফেললাম। দিয়ে এখন নাড়াচাড়া করে আপনার আট দশ মিনিট এই পানির মশলার মাঝেও পানি দেইনি, এই মশলার মাঝেও ঘুরে আগুন মধ্যম দিয়ে কষাবো। মাংসটাও সিদ্ধ হবে, মশলাটাও মাংসের গায়ে লাগবে। এইভাবে আপনারা দুই তিনবার সরা উদলাই উদলাইয়া এটা লেড়ে চেড়ে দিবেন, কারণ এটা তো শুধু মশলার উপরে, তাই অনেক সময় নিচে বাসনা লেগে যেতে পারে। আর নেড়ে চেড়ে দিলে আপনার বুঝাও গেল জিনিসের পরিমাণগুলা কীরকম পাক করতেছেন। আমি এখনও পানি দিইনি, মুরগির থেকেই পানি বের হয়েছে। আর চার পাঁচটা কাঁচামরিচ এর মাঝে দিয়েছি বেঙ্গে, শুধু হালকা একটু গ্রান বাড়ানোর জন্য লাস্টে দেবো আমি কাঁচামরিচ আরও চার পাঁচটা, কারণ আমার বাচ্চারা জাল খায় না, করে এক্সট্রা কোনো গুলমরিচ গুঁড়া মরিচ কিছু দেইনি, শুধু কালো চার পাঁচটা গুলমরিচ আস্তা দিয়েছিলাম ফেলে দেওয়ার জন্য। তেল দেখেন উপরে বেশে যাচ্ছে আমার, মাংসটা হয়ে যাচ্ছে। চিনি এক চামচ দিলাম, এক টেবিল চামচ দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমার মুরগিটা বেশি তাই এক টেবিল চামচ দিলাম। আমার শেষ পর্যন্ত হয়ে যাবে রান্নার, প্রায় পনেরো মিনিটে রান্না হলো। এখন দুধ এক কাপ গুলে দুধ দিলাম, নেড়ে চেড়ে বেরেস্তা দেব। বেরেস্তা দিলে তরকারির মজাটাও আলাদা রকম মজা লাগে, আপনারা পাক করে দেখবেন। যে কোনো তরকারিতে বুনার পাকুর মাছ যদি বেরেস্তা করে দেন পেঁয়াজের, এত মজা লাগে যা বলে বুঝাতে পারবো না। অনেক সময় যদি আপনার লবণ অন্য অন্য জিনিস যদি কমে, এইভাবে আপনারা মাংসটা সিদ্ধ হয়েছে কি না চেক করবেন। ব্রয়লার মুরগি এমনিও সিদ্ধ হয়ে যায়, তারপরেও এভাবে চেক করে দেখবেন আমার সিদ্ধ হয়ে গেছে। বড় বড় মাংসের টুকরা এর জন্য একটু আমার সময় নিচ্ছে। এইভাবে আপনারা চেক করবেন, চেক করে নামাতে পারেন বা খেয়েও নামাতে পারেন। আমার লবণটা আন্দাজ মতন দেই আমি, এই জন্যে আর লবণ দেখা লাগে না। আপনারা লবণ আপনাদের চেক করবেন, সবসময় চেক করে নামাবেন। এখন বেরেস্তাটা দেব, দিয়ে চুলার আগুন নিভিয়ে ফেলব। আপনারা পাক করে খেয়ে দেখবেন কত মজা হয়েছে। এইভাবে যদি পাক করেন সেম আমার মতন, আমরা খেয়েছি খুব ভালো লাগছে। আমি আরেক রকম কুরমা বানাই, কিন্তু এইরকমও করলাম, আপনাদের আরেক দিন আরেক রকম দেখাবো। লাইক কমেন্ট শেয়ার করবেন, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আমার জন্য দোয়া করবেন, আমার কুরমাটা খেয়ে পাক করে দেখবেন কী ধরনের হয়েছে, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর কি বলবো, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।